নায়িকা করছে, এটা দালাল নাই, এটা কোনে পয়সা লব নয়, ঘর নিজে পাব, কোনোবাই যদি পয়সা বিচারিছে তাকো থাপ্পড় মারিব, কোনোবাই যদি ঘর নামত পয়সা বিচারে তাক থাপ্পড় মারিব, কারণ ঘরের পয়সা কোনো লই পয়সা লই ঘর দিবই নয়, মই এমএলএ মই ঘর দিব নয়, মানব ডেকা ডেকে ঘর দিব, 350 400 কেন বাড়ি গেল কোকসুন, এটা কি উপর পর খড়ি খড়ি পড়ে নাকি বরষুণের নিচিনা, কেন হল একটু সরকারে ধানখিন কিনা হল, কেন্দ্রীয় সরকারে আমার কৃষকের ধানখিন কিনে ললে, এটা ভাল হয়েছে না বেয়া হয়েছে কক, ভাল হয়েছে না বেয়া হয়েছে কক, এই কৃষকের কারণে কোনে চিন্তা করলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, খেতিয়কর কারণে করলে, রুগিয়ার কারণে করলে আয়ুষ্মান ভারত দি, মহিলা অরুণোদয় কার্ড দিলে, অরুণোদয় দিলে, ছোৱালীবিলাকক নিযুত মইনা দিলে, লড়াবিলাকক আত্মনির্ভর অসম দিলে, ইমানখিনি কাম করছো কার কারণে, অসমৰ ৰাইজৰ কারণে, আৰু কৰিম আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছো, আৰু আপোনালোকক যদি কোনোবাই এটা উচ্ছেদ কৰিম বুলি কয় কব যে তহঁতি কোনো মাইকেলৰ জন্ম হোৱা নাই, যা কৈ দিব তহঁতৰ জন্মই হোৱা নাই, হব আপোনালোকক উচ্ছেদ কৰা কোনো মাইকেলৰ এটা জন্ম হোৱা নাই, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া থাকালৈকে কারো সাহস নাই বিটিয়ার পর আপনার কোনোবাই উচ্ছেদ করবলৈ মই লিখি দিব, আজি শ্রদ্ধার রাইজ আর দীঘল কই নক, আপনার আশীর্বাদ বিচারিছো, আর একটা কথা কো রব লাস্ট একটা কথা, এতে কংগ্রেসের ঘরবিলা কেনে আছে সরকারি ঘরবিলা, হ্যাঁ কি পুরা পপরায় মাত দিয়ে ভগা শিকা হয় না, এটা কেন হ্যাঁ, এটা ঘরে ঘরে ভাল ভাল ঘর হয় না, নয় কক মই মিছা কইছো নাকি কক, কেন হল আগতে ভাঙা ছিঙা আছিল, কিয় কিয় আছিল কোকসুন, আগতে ঘর বনেছিল ঠিকাদার, ঘর বনেছিল ইএমএ হয়নে, ঘর বনেছিল বিডিও, পয়সা বিলাই রাস্তা খাই দিছিল, এটা ঘর কোনে বনাই, এই কোনে বনাই ক, অ নিজে নিজে ই বুড়া জানে, তোর নাম কি, হ্যাঁ জয়ন্ত দাস, ঠিক আছে পুরা জানে, কিন্তু অরুণোদয় তোর ভনিয়ে পোয়া নাই, দে এবার পাই যাবি পাম নিছে, গতিকে সব কিমান পরিবর্তন হল, হয়নে নহয় কক, মই 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 কালিহে আইছো, গতিকে মোক এদিন লাগিব, কিন্তু মই আৰু যে কেবা লাখ খাম্পা বৰগৰী কৈছে যে বিটিছে ৰাইজ, খাম্পা বৰগৰী ডাঙৰীয়া নিজে হাৰিছে, খাম্পা বৰগৰী ডাঙৰীয়াই বিটিছে ইলেকচন হাৰিছে, গতিকে তেখেতৰ জনধাৰ নাই, তেখেতৰ জনসমৰ্থন নাই, তেখেতে দেৱাল এখন পঢ়িব লাগে, প্ৰত্যাহ্বান নহ'ব, প্ৰত্যাহ্বান নহ'ব, মই ভাবো জয়ন্ত বসুমতাই ডাঙরিয়া কেবা লাখ ভোটের জয়ী হব, চারিফালে সকলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পাতিলে বদ্ধপরিকর, জঙ্গলরাজ আর বিটিয়ারবাসী নিবিচারে, যেতিয়া শান্তির কথা কোম মানুষে জাউরিয়ে জাউরিয়ে হাত চাপরিব যায়, আর কেতিয়াপর শান্তি হল নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়ারপর, শান্তি চুক্তি কেতিয়া হল নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দিনত, অমিত শাহ ডাঙরিয়ার দিনত, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দিনত, এতে কতো একটা উগ্রপন্থী সংগঠন সক্রিয় হয়ে থাকা নাই, যদি কোনোবা আছেও আলোচনাত আছে, গতিকে এই শান্তির পরিবেশের কারণে উন্নতির কারণে সকলে ডেফিনেটলি ডেফিনেটলি আমার মিত্র শক্তিক ভোট দিব, আর ইউ পি পি এলর প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া জিকিব, হাগ্রামা মহিলার একটা কথা কৈছে, তেওঁলোকৰ কোনো এবার প্রতিদ্বন্দ্বী নাই, কি কব আপনি, হাগ্রামা মহিলা ডাঙরিয়া ফুচুরি কথা কয়ে দেখুন, তেওঁতো কৌতুক অভিনেতা, আগতে যেতিয়া কংগ্রেসত আমিও আছিলোঁ, তেওঁ কংগ্রেসের মিটিংত যায় হাগ্রামা মহিলাক ভাষণ দিব দিয়ে আমি অকল হাঁহো, গতিকে তেওঁ হাঁহিবলৈ কথা কয়, ফুর্তি দিবলৈ কথা কয়, এটি কি নতুন কথা,